গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আবারও একটা ফ্রেশ স্যানিটাইজড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা শহর, একটা সভ্যতা, একটা ঐতিহ্য, একটা আভিজাত্য। ঐতিহ্য, আভিজাত্য, সংস্কৃতি, সভ্যতা, এই সব কিছুর মোড়ক ছিল এই পম্পেই নগরী। দৈনন্দিন যেমন জীবন চলে সেইভাবেই চলছিল। কোথাও হয়তো একটা মা তার বাচ্চার সঙ্গে খেলছিল, কোথাও হয়তো ব্যবসায়িক আদান প্রদান হচ্ছিল, আবার কোথাও হয়তো দৈনন্দিন আমরা যে কাজকর্মগুলো করি সেই সমস্ত কিছুই চলছিল, বা আবার কোথায় হয়তো বসেছিল বিনোদনের আসর। আর চোখের পলক পড়ার মুহূর্তেই সব কিছু হয়ে গেল বিলীন। রাতারাতি বা কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু হয়ে পরিণত হলো জীবন্ত মমিতে। একটা নগরীর, অভিশপ্ত নগরী হওয়ার ইতিহাস আজ তোমাদের সামনে তুলে ধরব। কিভাবে বিলীন হয়ে যায় সব কিছু, চোখের পলক পড়ার মধ্যেই হয়ে যায় সব ধ্বংস। সমস্ত জীবন্ত প্রাণী, জীবন্ত মানুষ পরিণত হয় মমিতে কয়েক সেকেন্ডের মধ্যে, সেই গল্পই আজ তোমাদের করব। আর সেই গল্প করার জন্য তোমাদের আজকে নিয়ে যাব পম্পেই নগরী, ইটালির একটা শহর, হারিয়ে যাওয়া এক শহর যা আবিষ্কার হয় বহু পরে, যা এখন বহু মানুষের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিগণিত হয় এই পম্পেই নগরী। ইটালির ক্যাম্পেনিয়া অঞ্চলের নাপোলির কাছে রয়েছে এক আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরির নাম মাউন্ট ভিসুভিয়াস, ভূগোল বইতে যার সম্পর্কে আমরা পড়েছি, যা একটি অতি সক্রিয় আগ্নেয়গিরি নামে পরিচিত। আর এই আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত পম্পেই নগরী, ছোট্ট এক শহর পম্পেই। দেশ বিদেশ থেকে নানান মানুষ আসত এখানে তার ব্যবসার উদ্দেশ্যে, বা সমুদ্রের পাশে অবস্থিত এই নগরী বাণিজ্যিক বন্দর হিসাবে পরিচিত ছিল এবং সেই সময়কার সারা পৃথিবীর এক অন্যতম বাণিজ্যিক এবং বিনোদন সমৃদ্ধ নগরী হিসাবে পরিচিত ছিল এই পম্পেই নগরী। এই শহরটি দুটি ভাগে বিভক্ত ছিল। নিচু অঞ্চলটি ছিল পম্পেই নগরী এবং উঁচু অঞ্চলটি হারকিউলারিয়াম নামে পরিচিত ছিল। তৎকালীন রোমান নাগরিকদের এক উচ্চবিত্তদের সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এই পম্পেই নগরী, যেখানে সুদূর দেশ বিদেশ থেকে জাহাজে করে নাবিকরা এসে পৌঁছতো তাদের নানান প্রকার ব্যবসার এবং বিনোদনের জন্য। এবং এই নগরীর জীবনযাপন ছিল উন্মত্ত, বিনোদনে ভরপুর এবং আভিজাত্যতায় ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভরপুর ছিল এই পম্পেই নগরী, যার একদিকে ছিল সমুদ্র, আর একদিকে ছিল ভিসুভিয়াস আগ্নেয়গিরি। বিশাল অট্টালিকা, প্রাসাদ, আধুনিকতম বাজার এবং আধুনিকতম শহর, প্রাণবন্ত শহর হিসাবে পরিচিত ছিল এই পম্পেই নগরী। তৎকালীন সমাজের, ইউরোপীয় সমাজের আভিজাত মানুষদের আমোদ প্রমোদের কেন্দ্রস্থল ছিল এই পম্পেই নগরী। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে সম্পদশালী মানুষরা ভিড় জমাত এখানে তাদের ব্যবসা এবং বিনোদনের উদ্দেশ্যে। আর এখানকার মানুষজনরা ঠিক যতটাই আভিজাত ছিল তার সাথে ছিল ঠিক ততটাই বর্বর, নির্মম এবং অসভ্য। প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে এই নগরীর মানুষজন লিপ্ত হতে থাকলো নানান বিনোদন এবং পাপমূলক কাজকর্মে, এবং যার পরিণতি হিসাবে তাদের দৈনন্দিন কাজ চলাকালীন আর পাঁচটা সাধারণ দিনের মতো সেই দিনটাও ছিল। হঠাৎ করে চোখের পলক পড়ার মুহূর্তের মধ্যে গায়ে এসে পড়ল উত্তপ্ত লাভা এবং ধ্বংস হয়ে গেল এই পম্পেই নগরী। ভিসুভিয়াস পর্বতের গ্রাসে চলে গেল পুরো শহরটা, যা বলা যায় এক প্রকারের ক্যাটাস্ট্রফিক ইভেন্টস। সাধারণত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের আগে পশু পাখিরা তা বুঝে যায়, তাদের মধ্যে শুরু হয়ে যায় তৎপরতা, যা কোনো অংশে জানান দেয় মানুষদের যে কোনো প্রকার ভয়ঙ্কর ক্যাটাস্ট্রফিক ইভেন্টস বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে চলেছে। মানুষ তখন সচেতন হয়ে যায়, যা কিন্তু সুনামির আগে ঘটেছিল। কিন্তু 24 আগস্ট 79 AD সকাল 8টায় নর্মাল যেমন দিন সেরকম শুরু হয়েছিল। দিন গড়িয়ে বেলা গেল দুপুর 1টা,
তখনকার মানুষজন বুঝতে পারলেন হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে। আর সেই ভূমিকম্প হচ্ছে হতে হতে পালানোর আগেই তাদের গায়ে এসে পড়ল মাউন্ট ভিসুভিয়াস থেকে উত্তপ্ত লাভা, এবং পুরো শহরটা 20,000 আদিবাসী বা অধিবাসী সমেত পুরো শহরটা 20 ফুট লাভার তলায় চলে গেল। এবং এই লাভা প্রায় 200 কিলোমিটার বেগে এসে পড়েছিল সেই শহরের ওপরে, আর কয়েক মিনিটের মধ্যেই শহরটি হয়ে উঠল জীবন্ত জীবাশ্ম। ভয়ঙ্কর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এবং সব কিছুর মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো এই নগরী, তার সমস্ত মানুষজন, তার সমস্ত পশু পাখি, তার সমস্ত সভ্যতা এবং আভিজাত্য কয়েক সেকেন্ডের মধ্যেই বিলীন হয়ে গেল। এই ঘটনা ঘটার পর কেটে গিয়েছে দীর্ঘ 1700 বছর, আর এই দীর্ঘ 1700 বছর পর আর্কিওলজিস্টরা খুঁজে পেল এই পম্পেই নগরীকে। খননকার্য, নানান প্রকার কাজকর্ম, রিসার্চ এবং সব কিছু পাওয়ার পর যা তথ্য উঠে এলো, যা প্রায় পৃথিবীর সকল মানুষের কপালে একটা ভাত সৃষ্টি করেছিল, আর আর্কিওলজিস্টের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। তার কারণ, তখনকার সেই পম্পেই নগরীর আভিজাত্য, উন্নত জীবনযাত্রা এবং উন্মত্ত বিনোদন যা অবাক করে দেয় প্রত্যেককে। কারণ সেই পম্পেই নগরী যখন খুঁজে বার করা হয়, তার ইতিহাস জানা যায়, জীবন্ত বেশ কিছু মমিকে পাওয়া যায়, যে মমিগুলো কিন্তু যে অবস্থায় ছিল মানুষজন, সেই মানুষজন সেই অবস্থাতেই কিন্তু মমিতে রূপান্তরিত হয়েছিল। দিক বিদিকে আগ্নেয়গিরির ছাই ভর্তি, আর সেই ছাই ঘেঁটে খুঁজে বার করে মানুষের স্ট্যাচু বা স্তম্ভ, যারা জীবন্ত অবস্থায় সেই ছাই ঢাকা পড়ে বা লাভা দ্বারা আবৃত হয়ে পরিণত হয়েছিল, যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই জীবন্ত মমি বা লিভিং ফসিলস বা কাস্টে রূপান্তরিত হয়েছিল। 1749 সালে পম্পেই আবিষ্কার করেন একদল আর্কিওলজিস্ট। ১৭৪৯ সালে যখন পম্পেই নগরী আবিষ্কার করেন আর্কিওলজিস্টরা, তাদের প্রায় চক্ষু চড়ক গাছ। সেই আজ থেকে এত বছর আগে মানুষজনের জীবনযাত্রা এত উন্নত ছিল, এত সুন্দর সুন্দর অট্টালিকা, এত বিনোদনে পূর্ণ জীবন, এত সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন একটা নগরী, যেখানকার দেয়ালে দেয়ালে ছিল নানান প্রকার পেন্টিংস, যে পেন্টিংস তুলে ধরে তখনকার মানুষজনদের জীবনযাত্রা, তারা কতটা বর্বর ছিল, তারা কতটা নির্মম ছিল, তারা কতটা উচ্ছৃঙ্খল ছিল, এই সমস্ত কিছু। আর তার পাশাপাশি ছিল তারা কতটা উন্নত মানের, কারণ পায় তারা নানান প্রকারের উন্নত অট্টালিকা, বিনোদনীপূর্ণ প্রাসাদ অথবা জীবন্ত মমিতে পরিণত হওয়া বিভিন্ন মানুষ, যাদের গায়ে লাভা এসে পড়ে তৎক্ষণাৎ তাদের নড়াছড়া করার আগেই তাদের পরিণত করেছিল লাভাতে। আর যে নগরীর ইতিহাস খুঁজে বার করে তারা অবাক হয়ে যায় যে আজ থেকে এত বছর আগে এত উন্নত জীবনযাত্রা, এত বিনোদনপূর্ণ জীবনযাত্রা বা এত ঐতিহ্যপূর্ণ জীবনযাত্রা, যা আর্কিওলজিস্টদের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করে। পম্পেই নগরীর ইতিহাস আমাদের এটাই জানান দেয়, বিজ্ঞান যতই উন্নত হোক, মানুষের জীবন যতই উন্নত হোক, তাদের জীবনে যতই থাক বিনোদন, যতই থাক তাদের জীবনে সমৃদ্ধ বা উন্মত্ত জীবনযাপন বা উন্নত শহর নগর সভ্যতা, প্রাকৃতিক দুর্যোগের কাছে কিন্তু কারোর জিত নেই। প্রকৃতি রুষ্ট হলে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক যেমনভাবে 20,000 জন অধিবাসী সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরির লাভার তলায় চলে গিয়েছিল, সেরমভাবেই যে কোনো সভ্যতা, যে কোনো নগরী, যে কোনো সমাজ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে প্রকৃতির রোষে বা প্রকৃতির ঘাসে। তাই আমাদেরকে প্রকৃতিকে বা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করলে কিন্তু চলবে না। প্রকৃতি রুষ্ট হলে বা প্রাকৃতিক সম্পদ ধ্বংস হলে পম্পেই নগরীর মতোই অবস্থা হবে আমাদেরও। পুরো ভিডিও জুড়ে রয়েছে নানান পেন্টিংস, যা পরবর্তীকালে পৃথিবী বিখ্যাত নানান পেইন্টাররা এঁকে গেছেন পম্পেই নগরীর ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার জন্য। বা পুরো ভিডিওতে রয়েছে বেশ কিছু পম্পেই নগরীর, তৎকালীন পম্পেই নগরীর লোকজনদের আঁকা নানান চিত্র, যা আমাদের সামনে তুলে ধরে পম্পেই নগরীর ইতিহাসকে।
এই পেইন্টিংসগুলো যেমন দুর্মূল্য এবং দুষ্প্রাপ্যও বটে। আজ তোমাদের তুলে ধরলাম বহু শতাব্দী আগে হারিয়ে যাওয়া এক নগরীর কথা, মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাতের গ্রাসে চলে যাওয়া এক নগরীর কথা। কয়েক মিনিটের মধ্যেই সমস্ত কিছু, সমস্ত স্বপ্ন, সমস্ত জীবন যাপন, বিনোদন, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া সেই নগরীর কথা, যা কিন্তু উন্নততম ছিলই কিন্তু কোনো অংশে কম ছিল না, সেই নগরীর ধ্বংসলীলার কথা আজ তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানিও। তখনকার দিনে অন্যতম শ্রেষ্ঠ, সমস্ত দিক থেকে উন্নততম, বিনোদনে ভরপুর এবং উন্নততম এক নগরী বা আধুনিকতম এক নগরী কিভাবে কয়েক মিনিটের মধ্যেই চলে যায় আগ্নেয়গিরির গ্রাসে, এই গল্প আমাদের জানান দেয় সচেতনতার কথা। এই গল্প আমাদের জানান দেয় প্রকৃতিকে বাঁচানোর কথা। এই গল্প আমাদের শিক্ষা দেয় জীবনযাত্রার মান কীরকম হওয়া উচিত তার কথা। এরকম আরও গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো ইন ফিউচার। নানান প্রকার শেয়ার করব অনাবিষ্কৃত হওয়া নানান শহর, নানান নগরী বা পৃথিবীর আশ্চর্যজনক নানান ঘটনা, এই সমস্ত কিছুই থাকবে আমার চ্যানেলে। যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং ভিডিওসগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ভিডিওসগুলো দেখছো তারা জানিও তারা ইন ফিউচার কী জানতে চাইছো বা কী দেখতে চাইছো। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।